নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি বানিয়েছি মশালা কর্ন, আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। তো চলুন এবার মশালা কর্নটা বানানো শুরু করা যাক। এখন আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 250 গ্রামের মতন সুইট কর্ন নিয়েছি, সেইগুলো এখন দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি কর্নগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য জলে ভালো করে ফুটিয়ে নেবো, এর মধ্যে কিন্তু কর্নগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর আপনারা দেখুন, কর্নগুলোর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু কর্নগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কর্নগুলোকে জলের থেকে তুলে ছেঁকে নিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর কর্নগুলোকে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে। এখন আমি এই কর্নগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতন নুন, আর এখানে আমি ব্ল্যাক সল্ট দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, আর আমি দিচ্ছি 1 চামচের মতন বাটার। এবার বাটারটাকে কিন্তু, যেহেতু কর্নটা এখানে গরম আছে, তাই আমি বাটারটাকে এই সময় কর্নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। বাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, আর নিয়েছি 1টা কুচানো পেঁয়াজ, আর এখানে 2টো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, এইগুলো এখন দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি কিন্তু কর্নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মশালা কর্নটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার আমি এগুলোকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। মশালা কর্নটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।